আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা কথা আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আগে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম বাংলাদেশ থাকি আমি আইবার সময় আনছিলাম আন্নার মুখি আমার বিয়াইনে দিছিল রেডি করিয়া, আর আমি ফ্রিজারে রয়েছিল, আমার মনেও নাই বক্স করি যেন আনছিলাম। এরপরে আমার বউয়া মনে করি দিয়া কই আম্মা আন্নার মুখি অনলাইন রান দিল, আমি কই বলছি ঠিক আছে তো তুমি বা করিয়া, তো আমার মনেও নাই আমি বাউরি নিয়েছি আন্নার মুখি। একবারে উনা দিয়া বা উপরের স্কিন ফালাই লইয়া ফিলিং করিয়া দিলাইছুন। তো আমি আন্নার মুখি দিয়া বাংলাদেশি হিসাবে রান আছে ইসা আনছিলাম বিধান করিয়া দেশ থেকে আইবার সময়, ও ছোট ছোট ইসা একটা একটা বাংলাদেশি ইসা দিয়া আন্নার মুখি রান দিনু আহিল তৈছি বা করিয়া। আমি কয়দিন আগে পিঁয়াজি বানাইছিলাম, তো কতখান রয়েছিল কই নর্মেল ফ্রিজে তৈরি তো নষ্ট হয়ে যাইব, ডাইল রাখি দিছিলাম আমি দিব এখন বা করি তৈছি কই বউ ডিস্টারের আগে পিঁয়াজি বানাই মনে ইনশাআল্লাহ। আর ইনু আমি রাখছি সুটকি গরম পানি দিয়া ভিজাইয়া, গরম পানি দিয়া ভিজাইয়া রাখছি সাকিয়া আর দিলাই আনিয়ানোর লগে। আর দেখি কইরাম দিও বানাইতাম গুড়ি আছে গরো ছয় ফিটা বানাইনি, দুই তিন জাতে আজ ছয় ফিটা বানাইনি। ফুড কালার একটা আছে একটা সামান্য মিক্স করি একটাতে বানাইমু, এরপরে মশা গুড় দিয়া একটা বানাইমু ছয় ফিটা, মশা গুঁড়ো ছয় ফিটা খাইতে খুব মজা লাগে, মশা গুড় দিয়ে ছয় ফিটা বানাইমু আর একটা বানাইমু সাদা। তো ঠিক আছে ইনশাল্লাহ দেখতে থাকুকা, আমি সপ্তাহ রেডি করি, রেডি করিয়া শেয়ার করবো ইনশাল্লাহ। মশা গুড় দিয়ে আজকু ছয় ফিটা বানাইমু, মশা গুড়ো ছয় ফিটা মজা লাগে খাইতে, বাক্কা কতদিনের মাঝে বানাইছি তা ওই আপনারার লগে শেয়ার করি। মশা গুড়ে ফাঁড়ি দিয়া জাল দিলাম বলো কুটি যাও, বলো কুটি গেলে তো আমি ফিটা দিয়ে ধরমু গুড়িয়ে ধরমু। আর ইনো অন্য কালার বানাইমু, আর ফিটটা তো ব্রাউন কালার হইব মশা গুড়োরটা, আর একটা রেড কালার বানাইমু সামান্য ফ্রুট কালার যেটা আছে একটা আমি দিলেই যাব পুরা দিছি পানি বড় কুটি যাও, বড় কুটি গেলে তো আমি গুড়িয়ে ধরবো সামান্য সোল দেই ওইটার মাঝে ওই সোল দেওয়া লাগে তো পানি ব্লক উঠি গেছে, এখন আমি চাউলের গুড়ি দিলাম
ছুটকি চাকি আমি পানি রাখি দিছি হান্ডিত। তো আমি এখন একটা একটা করে সপ্তাহ দিলাই মো আনিয়ন গার্লিক দিলাম, আনিয়ন গার্লিক দিলাম, এখন দিম মশলাও দিলাম, মশলা দিয়া বয়াই দিম অকলটা, টামারিক পাউডার, মিক্স কারি পাউডার, চিলি পাউডার, সল্ট দিলাই, সল্ট দিলাম। আর বাংলাদেশ থেকে যে ইসা আনছিলাম আমি বিধান করিলাম আজি আর কি, ও ইসা দিয়া রান্ধিম মুখি, আর ও ইসা দিয়া এখানে বিজানি লাগতো না, এর লাগে কিছু সময় লাগে কিতা লাগে, এখানে তো অলরেডি রেডি করা, খালি মশলা দিতাম। তো আমার আনিয়ন খসি যাওক, আনিয়ন যে সময় কিছু সফট হয়ে যাইব আমি সাইড হয়ে লই মোহন বুয়াই দিলাম, বিসমিল্লাহ। আমি আমার খাই বানাইছিলাম মশা গড় দিয়া সই ফুটা বানাইম, ওখানে আমি স্লো আগুন রাখি লাইছি আর কি, স্লো করিয়া আরো 5 মিনিট থাকবো কুকারের উপরে, আর একটা ব্লক কুকুক, আর ফুটকি চাকিয়া দিছিলাম কত কষা, কত কষা চাকনি থাকতেছে, আর কালার দিয়ে ফ্রুট কালার দিয়া একটা বানাইতাম সই ফিটা, একটা হয়ে গেছে খাই, এখন মেলিয়া রাখছে কই কিছু ঠান্ডা হোক, ঠান্ডা হইলে তো মানজি মানে ইনশাল্লাহ দোলা বানাইমু, ওকে ইনশাল্লাহ দেখতে থাকা। এখন আমি বলিলে ইরাম অকলটি তোরা রয়েছে বলি লইছি, আর গুড়জি যখন বানাই রাম আমি বউ লইয়া রাখছি কই কান্দো কিছু বাদে দোলা বানাই মানে ইনশাল্লাহ রঘুন, এখন আমি সামান্য রয়েছে বেশি না বলি লইছি অকলটি, ছোট ছোট করে বলি আর আমি লাখলটি বলি ইনশাল্লাহ তোরা রয়েছে, আর আমি বলিয়া বয়াই দিব সিদ্ধ করাত, ওকে। তখন আমি আমার আনিয়ন মশলা কষি গেছে, আমি মুখি দিলাই মখন, মুখি সফট হোক, মুখিটা আমি ওজন আনিও না আমি একটা দিয়া টাচ করে দিও করি দাঁড়ি গালি একটা দিয়ে আমি আনিও মুখিতে গালা পরে তো গিয়ে আমি ইসাইড হব ইনশাল্লাহ। এখন বাংলাদেশের রান্নার মুখি আপনার বই নিয়ে দিছিলা বই নো বিয়াই নো তো দিয়ক এটাও আমার এমনি ডং আমিও ডংডাম করি আমার বিয়ানির লগে বিয়াই তাই না, আমার বিয়াইন কই না আমিও বিয়াইন কই, এমনি তো আসলে এক লয়ে তো বড় বই আর দুই নম্বর লয়ে গিয়া হইলে আমার ননন, আর ননন বড় বই নইলে শ্বশুর ঘরের বোন বড় আমার বড় এর লাগি, আর বাদে তো আমার হাজবেন্ডের লয়ে গিয়া তাই নিয়ে যাই আমার ননন, আর ওখান হয়ে গেছে বিয়াইন, তো বাইরে আবার বিয়াইন মানিন না কারণ সরম সরম করে এমনি আমার লগে এমনি ডং ডাং করে নিবা, তো বাই বহু আমি আরে বা এখন বিয়াই বিয়াইন, তো ঠিক আছে আইস গলো এর ফলে আমি মিক্স করব লাড়িয়া আর ওখান জোরে আমি গালব আর কি ইনশাল্লাহ দেখতে থাকা।
এখন আমি ওই যে মশা গুড়ি যেগুন বানাইলাম, ওগুন বানাই লইলাম। ছোট ছোট করে বানাইলাম, বউরে হয়ে যাম বেটি, ছোট করে বানাইও বেটি বানাইলাম। ছোট করে বানাইলে আর কি সময় লাগে বেশি। মাঝে মাঝে ওরা দুই সাইটার করবে, নাইস লাগবে। খালি রয়েছে খাই বানাইতাম হোয়াইট কালার একটা একটা, আর একটা আমি কিতা করে লিয়েছি, সেটা বয়ে দিছি পিঙ্ক কালার, পিঙ্ক কালার দিয়ে দিছিলাম হোয়াইট কালার একটা একটা সামান্য দিছি, কই সুন্দর লাগবো রে। সব টোলা বানাই বানাইয়া আলো যা সময় সেদ্ধ হরমু শেয়ার হরমু ইনশাল্লাহ সময় লাগবো বানাই। এখন আমি ইচ্ছা দিলাইব দি বাগা ইচ্ছা বিধান করা দিলাইলাম, সামান্য পানি দিব আর না বলো কুটলে আরো গন হয়ে যাবে। আরো দুই তিন মিনিট দাঁড়িয়ে যাও তো নামাইলাম, পিঙ্ক কালার এগুলো হয়ে গেছে। আর এখন বইছি মশা গুড়ি যেগুলো বানাইলাম ওগুন সিদ্ধ বইছি, রয়েছে হারা দেওয়া লাগবো, একলগে ক্যালেন্ডার হইত না চার লাগিয়া হাফ দিছি আর হাফ পরে দিন। আর মুখি তো ব্লক উঠে আমি ইসা দিল নাগা দিল, হাটার হামাইতে এমনি গলি যাইব বাংলাদেশ নাগা কোনটা দিলাম ব্লক উঠে নামাইলে আর কিছু দেওয়ার না। একটু কান্নার মুখি হয়ে গেছে, খাওয়াই দিয়েছি আর সই ফুটাও হয়ে গেছে, রেখাটা এখন হিরে বার দিছি সাগর দিয়া সব পিঠা। হোয়াইট কালার সেটটা বানাইব, ওখানে গরম বইছি সব পিঠা নাকি আজি বানাইলাম এসে সাগরের আগুনে বয়ে দিছি সিদ্ধ করা কালার সব পিঠা। আর বলো কুটক বলো কুটি আনলে আমি গুড়িয়ে ধরব, আমি এখন ওয়াট কালার গুণ খাই করে লইছি মাঞ্জিও লইছি খাই ধরুকা। এখন আমি সই ফিটা বানাই লইমু, ছোট ছোট করে বানাইলে সময় লাগে,
আমার কিন্তু হয়ে গেছে মশা করে দিয়ে দেখুন বানাইছিলাম মশা করে সই ফুটা আমি ওগুলো এখন বানাই পাক্কা সময় লাগি যায় কষ্ট আছে যে কোনো জিনিস বানাইতে হইল আর তো ছোটো ছোটো করে বানাইলাম আর লাগে সময় লাগে তো ঠিক আছে আমি সবটি বানাই গেলাম বহু সময় লাগবো এর বাদে আমি সিদ্ধ কর্মো সিদ্ধ করি আলো শেয়ার করবো না ইনশাল্লাহ আমার তিন জাতে সই ফিটা হয়ে গেছে বর্ষা করে সই ফিটা হয়ে গেছে খুব মজা হয়েছে ওটা আরেকটা তো আমরা নর্মাল যারা সই ফিটা বানাই নানি হোয়াইট কালার আউটা হয়ে গেছে দুমা লাগছে দুমা গিয়া গোলা হয়ে যায় পিঙ্ক কালার আউটা হয়ে গেছে একটা উলামাই সেল লাগে গরম আরেকটা তো বউয়ে বানাইছিলাম পেঁয়াজি স্টারের রক্ত খাইছে খাইয়া রয়েছে তো ঠিক আছে ইনশাল্লাহ পুরা ভিডিওটা দেখবা পরের ভিডিওত কে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিও ইনশাল্লাহ চ্যানেল কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দোয়া তিয়া ধরবা ভালো থাকুক আসসালামু আলাইকুম।